আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের রহমতে আমরা সবাই ভালো আছি। সব সময় ভালো থাকা এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে দুটো একে অপরের সাথে সম্পৃক্ত, জড়িত। এজন্য আমরা সব সময় যে ভালো থাকি, এই ভালো থাকার পাশাপাশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করাটা খুবই জরুরি। তো সৃষ্টি শিক্ষা পরিবারে সবাইকে স্বাগত। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা অনলাইন ক্লাসে আজকে আমাদের বিষয়টা হচ্ছে অনুপাত সমানুপাত। এটা আমাদের বইয়ের 11 অধ্যায়। আজকে আমরা 11 অধ্যায়ের উপর আলোচনা শিখব ইনশাল্লাহ। 11 অধ্যায়ের ক্ষেত্রে অনেকগুলো বেসিক আছে, অনেক আলোচনা আছে, অনেক টুকটাক সমস্যা সমাধানও আছে। তো আমরা 11 অধ্যায়ের উপরে যে আলোচনাগুলো শিখব সেখান থেকে আমাদের 11 অধ্যায়ের টোটাল সমস্যা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমরা 11 অধ্যায়ের উপর আলোচনা করব। তো দেখা যাক, 11 অধ্যায়ে প্রথমে অনুপাত নিয়ে আলোচনা করব। আমাদের 11.1 এর অনুশীলনীতে যাচ্ছি। 11.1 এর ক্ষেত্রে তোমাদের অনুশীলনী যে অঙ্ক ছিল, যে প্রথম অঙ্কটা ছিল দুটি বর্গে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত, এদের ক্ষেত্রফলের অনুপাত কত। এটা খুবই সহজ, দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি জানতে হয় তাহলে আমার বাহুটা জানা খুব জরুরি। তাহলে একটা বর্গের ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য আছে এ, আর একটা বর্গের ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য আছে বি, তাহলে ক্ষেত্রফলটা হবে এ স্কোয়ার, এর ক্ষেত্রফলটা হবে কি বি স্কোয়ার। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, তাহলে এদের ক্ষেত্রফল অনুপাত বুঝতেই পারতেছো, এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। এই অনুপাতের সময় আমাদের যেহেতু অনুপাত চেয়েছে, আমি খেয়াল করে দেখেছি আমাদের কোন কোন শিক্ষার্থী, যদিও এটা এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্নে যদি কখনো তোমার এটাও থাকে, আবার যদি এটাও থাকে, তখন তোমার কাছে একটা প্রশ্ন, তুমি কোনটার গ্রহণযোগ্যতা তোমার কাছে বেশি। এটা ভগ্ন অংশ, এটাও কিন্তু এক ধরনের ভগ্ন অংশ, অনুপাতও কিন্তু এক ধরনের ভগ্ন অংশ। ভগ্ন অংশকে আমরা অনুপাত আকারে প্রকাশ করি, ভাগ দিয়ে ভাগের মানটাকে। তো এটা আর দুইজনের ক্ষেত্রে, যেহেতু এই অধ্যায়ের নাম, যদি অনুপাত ফলাফলে আমার কাছে চাওয়া হয় তাহলে আমি অবশ্যই এটার গ্রহণযোগ্যতা একটু বেশি, দুটোই কিন্তু একই জিনিস, এটার গ্রহণযোগ্যতা একটু বেশি। যেহেতু অনুপাত চাওয়া হয়েছে দুটি ক্ষেত্রে অনুপাত কত, এটা প্রথম প্রশ্ন ছিল। দুই নম্বর প্রশ্ন ছিল তোমাদের বইয়ের, যে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, আগে বৃত্তক্ষেত্র দেওয়া আছে আর বৃত্তর মাধ্যমে বর্গক্ষেত্রফলে তোমাকে যেতে হবে। তো আমি একটি বৃত্তের, আমরা জানি অষ্টম শ্রেণী বা থেকে আমরা শিখে আসছি, শিখতেছি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর বৃত্তের পরিধি হচ্ছে, বৃত্তের পরিধি হচ্ছে 2πr একক। আমরা জানি, আমি তোমাদের জ্যামিতির একটা ক্লাস নিয়েছিলাম নবম শ্রেণীর ক্ষেত্রে, যেহেতু ক্লাস সবাই দেখতে পাচ্ছ নবম দশম, তো ওইখানে বলা হয়েছিল যে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে দুইটা, এক্স এবং ওয়াই, দুটো তল নিয়ে ক্ষেত্রফল, সাধারণ তলের দুটো ধার নিয়ে ক্ষেত্রফলকে আমরা নির্ণয় করি, এর জন্য এখানে বর্গ চলে আসে। আর পরিধি বলতে বোঝানো হয় একটা মাত্রিক, একমাত্রিক, এর জন্য এখানে একক লেখা হয়েছে। আমাদের প্রশ্নে বলতেছে যে বৃত্তের ক্ষেত্রফলের মাধ্যমে বর্গের পরিসীমা বের করতে হবে, মানে দুইজনের তথ্য এই বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান বলা হয়েছে এবং সেখান থেকে পরিধির কাছে যেতে হবে। তো যেহেতু প্রশ্নে বলতেছে বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল, এটা প্রশ্নে আমাকে বলে দিল, তাহলে যদি প্রশ্নে আমাকে এরকম তথ্য দিয়ে দেয় বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান, তাহলে এই বর্গের ক্ষেত্রফল ইকুয়াল আমি লিখতেই পারি, বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার, এটা আমি লিখতেই পারি, যেহেতু প্রশ্নে আমাকে বলে দিয়েছে বৃত্তের ক্ষেত্র বর্গের ক্ষেত্রফল সমান। তো তারপরে বর্গের বাহু কি করে বের করতে হয়, তো যেহেতু যখন তোমার বর্গের বাহু দেওয়া ছিল, একটা বর্গ তার বাহু দেওয়া ছিল এ, তখন তুমি বলেছিলে তার ক্ষেত্রফলটা হবে এ স্কোয়ার। এখন যদি তোমাকে বলে একটি বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে এ স্কোয়ার, বর্গের বাহু কত হবে, ঠিক এই ক্ষেত্রফল বাহু থেকে যেমন যেভাবে তুমি ক্ষেত্রফল করেছিলে এ স্কোয়ার করে, আমরা সবাই জানি এ স্কোয়ারের বিপরীত মানটাকে আমরা বলি হচ্ছে বর্গমূল, বর্গমূল বলি আমরা। যেমন 2 কে যদি আমরা বিপরীত ভাবে লিখি তাহলে এটাকে লেখা হয় 1/2,
এটাকে বলতাছি স্কয়ার, এটাকে বলতাছি এটার প্রতীক হচ্ছে বর্গমূল, রুট, স্কয়ার রুট বলি এটাকে আমরা। এটার নাম কিন্তু রুট নয়, এটা নাম হচ্ছে স্কয়ার রুট, এটার নাম হচ্ছে স্কয়ার রুট এটার নাম। তো বর্গমূল যখন আমরা করতেছি তার মানে আমি ক্ষেত্রফল জানি, আমার বাহু লাগবে। প্রশ্ন, স্যার বাহু কেন লাগবে? বাহু না হলে তুমি পরিধির কাছে পৌঁছাতে পারতেছো না। তো তখন বর্গের বাহু কিভাবে বের করব? বর্গের বাহু হচ্ছে একে তুমি তখন বর্গমূল করে দিচ্ছ, পাই আর স্কয়ার কে বর্গমূল করে দিচ্ছ বাহু বের করার জন্য। এইবার তুমি এখানে ছিল ক্ষেত্রফল, এবার তুমি বাহু পেয়ে গেলে, তাহলে তোমার বাহুটা হচ্ছে আর বর্গমূল পাই। আরটা বাইরে চলে আসলো, আমরা জানি রুটের সাথে স্কয়ার কেটে যায়, ও বাইরে চলে আসলো। বাহু তুমি পেয়ে গেলে এবার পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা কত হবে? তাহলে বর্গের পরিসীমা হচ্ছে ফোর আর বর্গমূল পাই। ফোর আর কেন হলো? আমরা জানি বর্গের চারটি বাহু সমান, যেহেতু তুমি বর্গের এক বাহু পেয়ে গেছো তাহলে বর্গের পরিসীমা মানে হচ্ছে চার বাহু, ফোর আর। এখন প্রশ্নে বলেছে যে বৃত্তের ক্ষেত্রফল এই হলে বর্গের ক্ষেত্রফলের সমান, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত? যেহেতু বৃত্ত উপস্থাপন করা ছিল, তাহলে বৃত্তের পরিধিটা আমি ওই বৃত্তের উপস্থাপনের জন্যই নিয়ে নিয়েছিলাম আগে, আর এইমাত্র আমি বের করলাম। বর্গের পরিধি বা পরিসীমা একই জিনিস, পরিধি যাকে বলে পরিসীমাও তাকে বলে, রাউন্ডিং যেটাকে তুমি ঘিরে রেখেছো এটাকে বলা হয় বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে এটাকে বলা হয় পরিধি, এটাকে পরিধি বলা হয়, আর বর্গের ক্ষেত্রেও কিন্তু এটাকে পরিধি বলা হয়। এই একই জিনিস, দুটোই কিন্তু একই জিনিস, পরিধি আর পরিসীমা। পরিসীমা আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে ব্যবহার করি, আর পরিধি আমরা রাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করি, সার্কেলের ক্ষেত্রে ব্যবহার করি। তো ওকে, তো আমরা এই ক্ষেত্রে যেটা দেখতেছি যে বর্গের এই দুইজনের পরিসীমার অনুপাত চাওয়া হয়েছে আমার কাছে, তো সেক্ষেত্রে পরিসীমার অনুপাত হচ্ছে, যদি অনুপাতে এখন আমরা চলে যাই তাহলে একটা ফলাফল পেয়েছিলাম এই, আর একটা পেয়েছি এই নতুন, তাহলে দুজন অনুপাত এখন করে ফেলেই তোমার উত্তর। তো অনুপাত হচ্ছে টু পাই আর, আগে আগে হচ্ছে তোমার বৃত্তেরটা, পরে যাবে হচ্ছে বর্গেরটা, তাহলে ফোর আর পাই এটা। তো এবার যদি একটু কাটাকাটি করা হয় তো সেক্ষেত্রে কেমন দাঁড়াচ্ছে সেটা একটু দেখবো আমরা। ফোর আর পাই, তাহলে আর আর কেটে যায়, আর এটাকে কাটলে হয় টু, আর আমরা জানি যে এই একটা পাই হচ্ছে দুটো পাইয়ের গুণফলের সমান, তাহলে এটা দিয়ে যদি তুমি এটাকে কেটে দাও তাহলে উপরেরটা পাই থেকে যাচ্ছে রুট পাই, তাহলে নিচে থাকতেছে টু আর উপরে থেকে যাচ্ছে এটা, তাহলে ফলাফল থেকে যাচ্ছে তোমার, এক্ষেত্রে ফলাফল পাচ্ছি আমরা উপরে রুট পাই আর নিচে হচ্ছে টু, এরকম একটা ফলাফল আমাদের চলে আসতেছে। তো আমরা দেখলাম এক্ষেত্রে আমাদের ফলাফলটা হচ্ছে টু পাই বাই হচ্ছে রুট টু চলে আসছে। তো আমরা এখন যেটা দেখতেছি যে অনুপাত যেহেতু আমাদেরকে বের করতে বলা হয়েছে, তো অনুপাতের ক্ষেত্রে যে ফলাফলগুলো আমাদের দরকার সে ফলাফলগুলো হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত পেলাম আমরা। এরপরে আমরা সামনের দিকে যাব, আর পরের অঙ্কটা একটু দেখবো, পরের অঙ্কটা কি করা হয়েছে। পরের অঙ্কটা করা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, এদের লসাগু হচ্ছে 180, সংখ্যা দুটি নির্ণয় করো। তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক এটা, এটা আমি দাগ নাম্বার যদিও লিখিনি, 3 নম্বর অঙ্ক ছিল এটা, 3 নম্বরের সমাধান। এগুলো অনেকটা এমসিকিউ টাইপের প্রশ্ন, তো আমি এমসিকিউ টাইপের প্রশ্নগুলো দিয়ে আজকের ক্লাস শেষ করব তোমাদের, আর খুব অল্প সময় লাগবে। দুটি সংখ্যার অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, এটা দুটি সংখ্যার অনুপাত, ওদের বলা হচ্ছে এদের লসাগু 180 হলে গসাগু কত হবে, এরা দুটি সংখ্যার অনুপাত, আর লসাগু বলে দেওয়া হয়েছে লসাগু 180 হলে গসাগু কত, গসাগু হট এটা বের করতে বলা হয়েছে। তাহলে এরকম অনুপাত আকারে যখন কোনো রাশি দেওয়া থাকে তখন আমরা এটাকে সমাধান করার জন্য ধরে নিই একটি রাশি 3x আর একটা 4x, আর লসাগু 3 আর 4, এই 3x আর 4x এর লসাগু হচ্ছে, দেখো যদি তুমি লসাগু করো তাহলে x দ্বারা ভাগ করা যায় 3 আর 4, সেক্ষেত্রে তুমি লসাগু পাচ্ছ x গুণ 3 গুণ 4 12x। তাহলে 12x এর মান, এইটা তোমার লসাগু আবার এটাও তোমার লসাগু, তাহলে 12x = পাচ্ছ 180, তাহলে x = 515, একটি সংখ্যা হচ্ছে 15। দেখো এটা দিয়ে অনেকগুলো অঙ্ক কিন্তু সলভ করা যায়, শুধু গসাগু বের করতে বলছে তা কিন্তু নয়, গসাগু কিন্তু তোমার x ছিল। এই যে x বলতে বোঝানো হয় গরিষ্ঠ সাধারণ গুণ, মানে গুণনীয়,
তোমার এই ক্ষেত্রে যেটা বের করতে বলা হয়েছে যে এই যে সবথেকে বড় কোন গুণনীয়কটি তুমি পাচ্ছ দুজনকে ভাগ করলে তাহলে পাচ্ছ কিন্তু তুমি x এর মান 15 তার মানে গসও কিন্তু 15 পেয়ে গেছে কিন্তু যদি তোমার পরীক্ষায় বলে সংখ্যা দুটি কত এই প্রশ্ন দিয়ে একটা বহুপদী প্রশ্ন তৈরি করে যেখানে অনেকগুলো উত্তর একসঙ্গে পাওয়া যায় একটি সংখ্যা দেখো তুমি এখন পেয়ে যাচ্ছ 3 গুণ হচ্ছে 15 একটি সংখ্যা হচ্ছে 45 আরটা সেট 4 গুণ 15 আরটি সংখ্যা চার গুণ হচ্ছে 60 তাহলে তোমার মূল সংখ্যা দুটো ছিল কিন্তু 45 আর 60 দুটি সংখ্যার অনুপাত ছিল 3:4 এখন এদেরকে তুমি কাটাকাটি করো তাহলে দেখো তুমি কাটাকাটি করলে 3 আর 4 কে পাচ্ছ তো আমরা এটাও শিখলাম একসাথে বেসিক গুলো জেনে গেলাম এরপরে বলা হয়েছে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4 তাহলে অনুপস্থিত এবং শিক্ষক উপস্থিত শিক্ষার্থীর অনুপাত প্রশ্ন নম্বর হচ্ছে 4 আমরা এখন 4 নম্বর প্রশ্ন সম্পর্কে জানব 4 নম্বরটা একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত তাহলে অনুপস্থিত কম আর উপস্থিত বেশি অনুপস্থিত এবং উপস্থিত অনুপস্থিত আর উপস্থিতের ক্ষেত্রে বলা হয়েছে অনুপাতটা হচ্ছে 1:4 এটা 1 আর এটা হচ্ছে 4 এখন বলা হচ্ছে উত্তরে চাওয়া হচ্ছে যে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যায় শতকরা প্রকাশ করো অনুপস্থিত ছাত্র সংখ্যাকে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা তার মানে অনুপাতগুলোকে যদি আমি যোগ করি তাহলে মোট মোট ছাত্র হচ্ছে আমার 5 অনুপাতের ফলাফলের যোগফল তাহলে 5 জনে আমার ছিল না একজন 5 জনে আমার একজন ছিল না তাহলে একজনে ছিল না কয়জন 1/5 জন আর 100 জন যেহেতু শতকরা বলেছে তাহলে 100 ভাগ হচ্ছে 5 20 জন এক্ষেত্রে 20 জন আর শতকরা যখন তুমি লিখবা তখন শুধু লিখতে হবে উত্তর লিখে 20% আর শতকরা 20 জন যদি আমরা লিখি বানান করে শতকরা 20 জন আর যদি না লিখি উত্তর আছে 20% তার মানে হচ্ছে একদিন তোমাদের স্কুলে শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা গেল অনুপস্থিত শিক্ষার্থী 1% আর উপস্থিত শিক্ষার্থী 4% প্রশ্নে বলা হচ্ছে যে অনুপস্থিত শিক্ষার্থী টোটাল শিক্ষার্থী শতকরা কত ছিল মানে কতজন এই টোটাল শিক্ষার্থীর ভিতরে কতজন ওই বিদ্যালয়ে কত পার্সেন্ট শিক্ষার্থী আসেনি শতকরায় 20% অনুপস্থিত শিক্ষার্থী এরপরের প্রশ্নটা হচ্ছে 4 নম্বরটা আমরা 4 নম্বরটা শেষ করলাম এখন শিখবো 5 নম্বর প্রশ্নটা 5 নম্বরটা হচ্ছে আমি একটু দ্রুত বলা হয়ে যাচ্ছে কিনা আমি বুঝতেছি না তো আগামী ক্লাসে একটু স্লোই বলবো যেহেতু আমি আজকে বেসিক নিয়ে আলোচনা করেছি আর আমার কিছু টার্গেট থাকে যে আজকের ক্লাসে আমি এতটুকু অবশ্যই পড়াবো কারণ পরবর্তী ক্লাসে যেন আমি আমি আমার অংশটাকে শেষ করতে পারি তো এখন 5 নম্বরটা একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে তুমি বিক্রয় করেছো তোমার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো দেখো প্রশ্ন পড়ার পরে আমাকে উত্তরটা যখন প্রশ্ন পড়বে তখন খুব ধীর স্থিরভাবে প্রশ্নটা পড়তে হবে যদি কোনো শিক্ষার্থী ম্যাথমেটিক্সের প্রশ্ন ভালো করে না পড়ে তাহলে তার পক্ষে কখনো ম্যাথ শেখা সম্ভব নয় ম্যাথ শেখার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ম্যাথের প্রশ্নগুলো পড়ে নিজের ব্রেনের ভিতরে সেটার ক্রিয়েটিভিটি তৈরি করা সেটার ভিতরে চিন্তা করা চিন্তা শক্তি বৃদ্ধি করা দেখো আমাদের প্রশ্নে কিন্তু তথ্য দিয়ে দিয়েছে ক্রয় মূল্য কিন্তু উত্তর আগে চেয়েছে বিক্রয় মূল্য পরে ক্রয় মূল্য আমরা অনেক শিক্ষার্থী আমি দেখেছি খুবই ভালো শিক্ষার্থী কিন্তু অতি দ্রুত উত্তর বের করার জন্য তারা আগে ক্রয় মূল্য পরে বিক্রয় মূল্য লিখে ফেলে অথচ অনেক কষ্ট করে কিন্তু তার সমাধানও হয়েছে সে আর ভুলে গিয়েছিল যে তার কোনটা হবে এবং পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে কি হয় ওই এমসিকিউর অপশনও কিন্তু ওই ভুলটাও দেওয়া থাকে মানে তুমি ভুল করে যেটা তৈরি করতে পারো সেটা ওখানেও থাকে এই হলো সমস্যা এ যার কারণে তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে তোমার কাছে কি চাওয়া হয়েছিল তুমি অ্যাকচুয়ালি সেখানে পৌঁছাতে পেরেছো কিনা ওকে তো এক্ষেত্রে তোমার ক্রয় মূল্য হচ্ছে 28% ক্ষতিতে ক্রয় করা হচ্ছে 28% ক্ষতি এই ক্ষতিতে যদি ক্রয় করা হয় তাহলে তুমি বুঝতেই পারতেছো যে তুমি কয় টাকা দিয়ে সেটাকে কিনেছিলে কত টাকা দিয়ে তোমার ক্রয় করা হলো তাহলে 100 টাকা যদি 28 চলে যায় তাহলে থাকে কত আমরা সবাই জানি 72 72 থেকে গেছে আমার তাহলে আমার ক্রয় এই যে জিনিসটা একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো ক্রয় করেছিলাম সেটা ক্রয় করার পরে ক্রয় করে এই 28% ক্ষতিতে বিক্রি করেছো ক্ষতিতে বিক্রয় এটা কিন্তু বিক্রয় 28% ক্ষতি আছে তোমার বিক্রয় ক্রয় তুমি করেছিলে ক্রয় করে 28% ক্ষতিতে তুমি বিক্রয় করেছো তাহলে তোমার বিক্রয় মূল্য হচ্ছে 72 আর ক্রয় মূল্য তোমার 100 যেহেতু তুমি এই যে 100 থেকে বাদ দিয়েছো শতকরা হিসাব অনুযায়ী পার্সেন্টেজ দেওয়া আছে যেহেতু
এইবার কাটাকাটি করলেই তোমার ফলাফল। এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে তোমার ফলাফলটা বের হয়ে আসবে। তো শিক্ষার্থীরা আমরা তাহলে এটাও জেনে গেলাম, কাটাকাটিটা করলেই আমার উত্তর চলে আসতেছে। এরপরে আছে পিতা পুত্রের একটা অঙ্ক। পিতা পুত্রের অঙ্কের মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। পিতা পুত্রের ক্ষেত্রে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তাহলে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে পিতা এবং পুত্রের বয়সের, পিতা এবং পুত্রের ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে যে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত, আর যেটা দেওয়া হচ্ছে একটা 7 বছর পূর্বে, আর যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 5 বছর পরে, আবার আজকে তাদের দুইজনের বয়সের সমষ্টি 70 বছর। আমার না বুঝতে বোঝাতে পারছি, তিনটা স্টেপ এখানে সমাধান। একটা হচ্ছে আজকের তথ্য দেওয়া হচ্ছে 70 বছর, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের বয়স দুইজন, পিতা এবং পুত্রের দুইজনের বয়স সমষ্টি 70 বছর। এরপরে যেটা বলে দেওয়া হয়েছে 5 বছর আগে এটা ছিল অনুপাত, 7 বছর আগে, সরি 7 বছর আগে এটা ছিল, আর 5 বছর পরে কত হবে এটা তোমাকে বের করতে হবে। এটা খুব সহজ অঙ্ক, তোমরা এই পিতা পুত্রের অঙ্ক কিন্তু ওই ছোটকাল থেকেই শিখতে শিখতে আসতেছো, 1-2 থেকে শেখানো হয় পিতা পুত্রের অঙ্ক, আর যতদিন ম্যাথ করবো ততদিন থাকবে, এটা স্বাভাবিক। কারণ তোমার, তুমি যাদের মাধ্যমে আসছো তারাই তো পিতা পুত্র, পিতা তুমি পুত্র বা তুমি সন্তান, ঠিক আছে? তো পিতা পুত্র, পিতা কন্যা বললেও হতো, কিন্তু মাতা কন্যা মাঝে মাঝে বলে, পিতা পুত্র এটা বেশি পপুলার, ঠিক আছে? তো আমরা এখন পিতা পুত্র নিয়ে একটু আলোচনা করবো, এটা হচ্ছে আমাদের আজকের শেষ বেসিক। তো বর্তমান আমি এদের বয়স ধরে নিছি, যে পিতার বয়স, পিতার বয়স হচ্ছে x বছর, আজকে বর্তমান, এটা হচ্ছে বর্তমান, পিতার বর্তমান বয়স, আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে y বছর। আমি দুই চলক ধরো করতে পারি, এক চলক ধরো করতে পারি, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি দুই চলক ধরো যদি করো তাহলে ওই ক্ষেত্রে 70 আর ওই x সমানায় করতে হবে, আর দুই চলক ধরেই যে, তাহলে প্রথম শর্ত মতে তুমি এটা লিখতেই পারো যে দুইজন পিতা পুত্রের আজকের বয়স 70 বছর। এই শর্ত অনুসারে পিতা এবং পুত্র মিলে 70 বছর হয়ে গেল। এইবার যদি তোমাকে এখানে যেহেতু অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দুটো চলক ধরা বেটার, একটু সুবিধা হয় নিজেদের অঙ্ক করতে। এবার বলতেছে যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল, ছিল মানে আগে 7 বছর পূর্বে, তাহলে 7 বছর পূর্বের ক্ষেত্রে, পূর্বের 7 বছর পূর্বের ক্ষেত্রে অনুপাত, তার মানে এক্স মাইনাস 7 বাই ওয়াই মাইনাস 7 ছিল 5:2, 5/7, 2। 7 বছর পূর্বে, তার মানে আজকের থেকে 7 বছর আগে পিতা এবং আজকের থেকে 7 বছর আগে পুত্র 5:2, 5:2। আমি এখানে একটু একটা লাইন ভেঙে লিখেছি, এবার তোমরাও লিখতে পারো। এই এক্ষেত্রে একটু আর্গুমেন্ট করে সহজ করে নিতে পারো, ইকুয়েশন সহজ করে তৈরি করে নিতে পারো, তো সেক্ষেত্রে তুমি লিখে নিতে পারো, যোগ বিয়োগ করে একটু সহজ করে করা যেতে পারে, যে 2x মাইনাস 14 ইকুয়াল 5y প্লাস 35 মাইনাস 35। এরপরে এখান থেকে ইকুয়েশন করে একটু সহজ করে নেওয়া যেতে পারে, যে 2x ইকুয়াল হচ্ছে 5y মাইনাস 35 প্লাস 14, অতএব 2x ইকুয়াল হচ্ছে 5y, এখান থেকে চলে যাচ্ছে, তাহলে আমাদের থেকে যাচ্ছে হচ্ছে 1, 2। এটা একটা ইকুয়েশন দিয়ে তুমি রেখে দিলে, এটা ইকুয়েশন দিয়ে রেখে দিলে যে পিতা এবং পুত্রের বয়সের যে 7 বছর পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে এইটা। এইবার দেখো এটা কেন আমি ইকুয়েশন দিয়ে রেখেছি, যদি কোনো কেউ ইকুয়েশন না দিয়ে নাও রাখে তাও সমস্যা নেই, এখান থেকে মানটা বের করে বসা দিতে পারো। যে তুমি x এর মানটা সাপোজ এখানে বসিয়ে দেবে, তাহলে x ইকুয়াল কি লেখা যেতে পারে, দেখো x ইকুয়াল লেখা যেতে পারে 70 - y। তো এখানে বসিয়ে দাও 2 × 70 - y ইকুয়াল হচ্ছে 5y - 21। এরপর যদি আমরা লিখি এখানে যে -2y - 5y ইকুয়াল হচ্ছে -21, আর 140 ছিল প্লাস, এপাশে এসে হলো মাইনাস, তাহলে 7y ইকুয়াল হচ্ছে মাইনাস চলে যাচ্ছে, এখানে তুমি পাচ্ছ 1, 6, অর্থাৎ y ইকুয়াল কত পাচ্ছি দেখো। তুমি এখান থেকে তোমার যে ফলাফল যেটা চাওয়া হয়েছিল মান কিন্তু তোমার বের হয়ে গেল, যে যত মানটা তোমার কাছে চাওয়া হয়েছিল, যে পিতার বয়সটা আসলে তুমি এখান থেকে, এই যে পুত্র, আগে পুত্রের বয়সটা পাচ্ছি আমরা, কত পাচ্ছি কাটাকাটি করলে এখান থেকে 23 বছর।
তাহলে দেখতেই পাচ্ছি যদি এখানে তুমি 23 বসিয়ে দাও তাহলে 70 থেকে 23 চলে গেলে পিতা রেডি। তাহলে পুত্রের বয়স আজকে মানে আমরা যেটা বের করেছি বর্তমান, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 23 বছর, আর পিতার বর্তমান বয়স কত? তাহলে 70 মাইনাস 23 কত আসে? 47 বছর। তাহলে আমাদের অঙ্কের উত্তর কিন্তু হয়নি, এরপরটুক তোমরা পারবে আজকে থেকে 5 বছর পরে, এরপরটুক আমরা সবাই পারি। এরপরটুক হচ্ছে 5 বছর পরে, 5 বছর পরে তাদের বয়স হবে পিতার ক্ষেত্রে যদি লিখি আমরা পিতার ক্ষেত্রে হচ্ছে 47 যোগ 5 52 বছর, আর পুত্রের ক্ষেত্রে হচ্ছে তোমার 23 যোগ হচ্ছে 5 সেটা তাহলে কত হচ্ছে 28 বছর। অঙ্ক কিন্তু এখানে শেষ নয়, এদের অনুপাত চাওয়া হয়েছে, দারুণ কিছু ব্যাপার আছে। দেখেছো 52 বাই হচ্ছে 28 এবং এদের অনুপাত হচ্ছে, এইবার ফলাফল কাটাকাটি করলে যেটা হয় সেটা তোমার উত্তর ছিল 13:7 13:7 এটা আছে ফলাফল। ওকে শিক্ষার্থীরা, তো আজকে আমরা যেটুক শিখলাম এই অধ্যায়ের 11.1 এর মূল বেসিক গুলো, আমি তোমাদের কাছ থেকে আশা করব যে তোমরা এই বেসিক গুলো সম্পর্কে সবাই নিজেরা প্র্যাকটিস করবে এবং অঙ্কগুলো ভালো করে আরেকবার রিভিশন দিবে, যেহেতু এটা সবগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল, শেষেরটা বাদে বাকিগুলো সবই এমসিকিউ টাইপের প্রশ্ন, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং নিজেরা একটু দখল আনার চেষ্টা করবে। আগামী ক্লাস তোমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে বুধবার, বুধবারে হবে, তবে বুধবারে অন্য পেজে ক্লাসটা হবে, এই পেজে আর হবে না। অন্য পেজে বলতে বোঝানো হচ্ছে আমার সাথে যারা যোগাযোগ করে অ্যাডভান্স পেমেন্ট করে ওইখানে ক্লাস করতে হবে, সেই পেজ আমি আলাদা একটা পেজ খুলবো। আমাকে যারা ইনবক্স করতেছে শুধু ইনবক্স করলেই হবে না, পাশাপাশি মোবাইল নাম্বারও দিতে হবে, এরপরে ওইখানে গিয়ে ক্লাসটা নিয়ে আমরা ক্লাসের সমাধান করবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এখানে আর লাইভ ক্লাস আজকের ভিডিওটা শুধু সেভ থাকবে, এর পরবর্তী ক্লাসগুলো আলাদা পেজে গিয়ে হবে। তো আমি আশা করবো তোমরা সবাই যোগাযোগ রাখবে এবং আমাকে ইনবক্স করবে তোমাদের নাম ঠিকানা অনুযায়ী, আর আলাদাভাবে ক্লাস হবে। আগামী দিন আমাদের এখানে একটা বড় বোর্ডও থাকবে ইনশাল্লাহ, খুব বড় একটা বোর্ড নেওয়া হয়েছে, তোমাদের জন্য অনেক কষ্ট করা হচ্ছে, তোমাদের আন্তরিকতাও থাকতে হবে কাজগুলোর প্রতি। তো সবাই ভালো থেকো, আর এই অধ্যায়ের অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করবো সবাই, আর যারা প্র্যাকটিস করবো তারা আমাকে প্র্যাকটিস দেখাতে পারো যে আসলে প্র্যাকটিস করেছো, ইনবক্স করতে পারো। আগামী দিন আমাদের এই লেকচারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, আল্লাহর রহমত হোক তোমাদের উপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।